আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো হচ্ছে আমার চিনাগুলো আসলে একটু সমস্যা হয়ে গেছে, যেগুলো হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজছিল। ভিজার পর যেটা এখন অল্প একটু চুনাবে ঘানা করছে, এই যে হাঁসগুলো এখনও ভিজা। এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা, এখন অবস্থায় কিছু কিছু হাঁস আমার এখানে ভিজা অবস্থায় আছে, দেখেন অবস্থা। এদেরকে যদি আজকে আমি কিছুক্ষণের ভিতরে মেডিসিন না দিই, দেখা যাচ্ছে কালকে ঠান্ডা লেগে যাবে। তো এদের যদি এরকম ভিজা অবস্থায় আপনাদের হাঁসগুলো মরে ওঠে, তাহলে অবশ্যই আপনারা মাইক্রোনিট যে ঠান্ডার যে মেডিসিনটা আছে আপনারা সেটা ইউজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। কারণ মাইক্রোনিট ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। আর তাছাড়া আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এন্ড্রোসিন ব্যাট, ওইটা খুব ভালো। তবে ওইটা বাচ্চা যে চিনা হাঁসগুলো আছে সেগুলোর জন্য সবচেয়ে ভালো কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বড়ো হাঁসগুলোর জন্য আপনারা মাইক্রোনিট সেটা ব্যবহার করার জন্য। তা একটি মজার ব্যাপার দেখায়, এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা। তো এখন দেখুন আজকেও আমার চিনা হাঁসগুলো ডিম দিচ্ছে, ওই যে দেখেন এখন বাজে সন্ধ্যা সাতটা, এখনও মানে ডিম পাড়ার জন্য বসে আছে, মাত্র এটাতে উঠছে ডিম দেওয়ার জন্য। তো আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে চিনা হাঁস কখন ডিম দেয়। আসলে এদের নির্দিষ্ট ডিম দেওয়ার কোনো টাইম থাকে না, কারণ এদের যখন এই মানে ডিম দেওয়ার সময় হবে তখনই এরা আপনার ডিম দিবে। তখন সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, রাত হোক, যে কোনো সময় দেখবেন যে আপনার চিনা হাঁসগুলো ডিম দিচ্ছে। তবে ম্যাক্সিমাম চিনা হাঁসগুলি আসলে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা এর ভিতরে আসলে ডিম দিয়ে থাকে। কারণ আমার যে অন্যান্য হাঁস যেগুলো আছে এইগুলো আপনার সকাল ছয়টা থেকে ১২টা এর ভিতরেই ডিম দিয়ে ফেলে। তবে এই হাঁসটা একটু ব্যতিক্রম, এটা আসলে মানে বেশিরভাগ সময় আপনার ৩টার পরে ও ডিম দিতে বসে, এ হচ্ছে এটা সমস্যা। তো কি আর করা, যাই হোক, সে যখন ডিম দেওয়ার ইচ্ছা আসে তখনই দেখ, কোনো সমস্যা নেই। আর আসলে আমার চিনা হাঁসগুলো মানে বাচ্চা দেওয়ার আজকে যেহেতু ১৫ তারিখে বাচ্চা দিয়েছিল, তো আজকে হচ্ছে প্রায় ২০ দিন হয়েছে। আপনারা জানেন যে ৩ থেকে ৪ দিন বা ৭ দিন পর থেকে এরা ডিম দেওয়া শুরু করছে। আমার কয়েকটা হাঁস ২টা ৩টা হাঁসের ডিম দেওয়া শুরু করছিল। তো এখন টোটালি ২০ দিন হয়েছে আমার বাচ্চাগুলো তোলার। যতটা ফিমেল হাঁস আছে তো এদের ২০ দিন হয়েছিল। ২০ দিন হওয়ার পর থেকে এখন দেখা গেছে যে আমার ম্যাক্সিমাম হাঁসি ডিমও চলে আসছে, কারণ আমি এদেরকে লেয়ার ফিড যেটা সেটা ৩ থেকে ৪ দিন হচ্ছে ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ সবগুলোই এখন আমার ডিমে চলে আসছে, সবগুলোই ডিম দিচ্ছে মাশাল্লাহ। তো আপনাদের হাঁসগুলোকে অবশ্যই চেষ্টা করবেন, যখন দেখবেন যে ডিম দিবে এরকম একটা সময় হয়ে গেছে, তো অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা লেয়ার যে ফিট আছে সেটা খাওয়ানোর জন্য, আর পাশাপাশি ক্যালসিয়াম এবং ইসেল যে মেডিসিনটা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো নিয়মিত ডিম দিবে, কোনো সমস্যা হবে না। তো কে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে অনুরোধ করা হলো। সবাই ভালো থাকেন, এ পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।